আমরা এই পর্যায়ে একটু ফিরে দেখতে চাই, নির্বাচন পর্যালোচনা করতে চাই। সহকর্মী হাসিনুর রহমান, তিনি কিন্তু সাংবাদিক থেকে যুক্ত হচ্ছেন। হাসিনুর, আমরা 2016 সালের নির্বাচন দেখেছি, নাটকীয়তায় মোড়া একটা নির্বাচন ছিল। 2020-এর নির্বাচনও চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হলো, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি আসলেন কাজী সালাউদ্দিন। তো যাই হোক না কেন, নির্বাচন ঘিরে যত রকম নাটকীয়তাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু বিজয়ী হচ্ছেন তিনি। হ্যাঁ মঞ্জুর, আপনি যদি গত নির্বাচনের সাথে এই নির্বাচনের তুলনা করেন, তাহলে কিন্তু আমরা যদি লড়াইয়ের কথা দেখি, ভোট যুদ্ধের কথা দেখি, তাহলে কিন্তু গতবার একটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং উন্মাদনাটা আরও একটু বেশি ছিল। আপনি চিন্তা করে দেখুন, শফিকুল ইসলাম মানিক মাত্র এক ভোট পেয়েছেন। বাদল রায় যদি শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম না দিত, তিনি যদি ইলেকশনে ফিরে না আসতেন, তাহলে আরও কতটা এক পেশে হতে পারতো এইবারের নির্বাচনটা। আসলে বাদল রায়কে সেই হিসেবে অনেকটা সাধুবাদ জানাতেই হয়, তিনি শেষ মুহূর্তে হলেও নির্বাচনে থেকেছেন, কাম ব্যাক করছেন। তিনি হয়তো শুরু থেকে যদি আরও একটু ডিটারমাইন্ড থাকতেন, তাহলে কাজী সালাউদ্দিনকে আরও একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। তো সব কিছু মিলিয়ে আসলে সালাউদ্দিন সাহেবকে অভিনন্দন জানাতেই হবে। ভোটের লড়াইয়ে তিনি এবারও বাজিমাত করেছেন, টানা চতুর্থবার জিতেছেন, সেটি কিন্তু অনেক বড় একটি অর্জন তার জন্য। তবে তিনি চতুর্থবার নির্বাচন হওয়া মানেই কিন্তু এটি প্রমাণ করে না যে তিনি খুব ভালো কাজ করেছেন। তিনি আবারও যেই 4 বছরের জন্য সুযোগটি পেয়েছেন, এর আগের মেয়াদে তার ব্যর্থতাগুলো যেগুলো ছিল সেগুলো তার আইডেন্টিফাই করা উচিত, দ্রুত সমস্যার সমাধান করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো তার প্যানেল এবং তার প্যানেলের বাইরে যেখান থেকে নির্বাচিত হয়ে আসুক না কেন, সবাই একত্রিত হয়ে এখন দেশের ফুটবলের জন্য কাজ করতে হবে। মঞ্জুর হাসিনুর, আমরা দেখেছি যে এইবারের এই প্যানেলে কিন্তু অনেক নতুন মুখ বিজয়ী হয়েছেন, অর্থাৎ কার্যনির্বাহী যে কমিটি হবে সেই কমিটিতে আমরা অনেক নতুন মুখকে দেখতে পাবো, আবার পুরনো, আপনি যেটা বলছিলেন যে ব্যর্থতার কথা, সেই ব্যর্থতার দায় নিশ্চয়ই আগের যে কমিটি ছিল সেই কমিটির অন্যান্য সংগঠকদের উপরও আসলে দায়টা পড়ে। তো এবার যারা নতুনভাবে এলেন, বিশেষ করে আমরা সহসভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখলাম, তার মানে কি আসলে কিন্তু সংগঠকরা শেষ পর্যন্ত বিজয়ী হতে চান, ফুটবলের জন্য কাজ করতে চান? মঞ্জুর, আসলে আমরা যদি প্রকৃতপক্ষেই ভোটের যুদ্ধের কথা বলি, সালাউদ্দিন ভাই আসলে সেই রকম প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ আমরা কিন্তু পাইনি। বাদল রায়কে নিয়েও একটা অনাস্থা সবসময় ছিল, তিনি থাকবেন কি থাকবেন না, শুরু থেকে একটা গুঞ্জন ছিল যে তার হেলথ ইস্যু ছিল বিভিন্ন কারণে যে তিনি সরে যাবেন। আমরা সহসভাপতি পদের নির্বাচনটাই যদি দেখি, তাহলে বোঝা যায় যদি ওপেন থাকতো সব কিছুই এবং ভালো প্রতিদ্বন্দ্বীরা আসতো, যারা সমকক্ষীয়, যারা সমমানের, তাহলে কিন্তু অবশ্যই কাউন্সিলররা তাদের পছন্দ মতো প্রার্থী বেছে নিতেন এবং হাড্ডাহাড্ডি লড়াই হতো। সহসভাপতি পদ অবশ্যই সবচেয়ে বড় শখ আপনি বলতে পারেন আমিরুল ইসলাম বাবু, তিনি হয়ে যাচ্ছেন এটি সবাই ধরে নিয়েছিল, কিন্তু তিনি কিন্তু জয়ী হতে পারেননি। অন্যদিকে তাবিত আওয়াল এবং মহিউদ্দিন মাহি, তেনার মধ্যে যে ভোট যুদ্ধে টাই হয়েছে সেটাও কিন্তু একটা নাটকীয়তার জন্ম দিয়েছে। তবে দেখা যাক 31 তারিখ আবারও পুনরায় ভোটাভুটি হবে, তবে তাবিত আওয়াল যেহেতু সালাউদ্দিন ভাইয়ের গত প্যানেলে ছিলেন, বোর্ডে ছিলেন, তিনি হয়তো কিছুটা এগিয়ে থাকবেন। ধন্যবাদ হাসিনুর, সংবাদকক্ষ থেকে সংযুক্ত ছিলেন সহকর্মী হাসিনুর রহমান।